প্রায় 5000 বছর আগে থেকেই রান্না ও ঔষধ হিসাবে এশিয়ার বিভিন্ন দেশে আদার ব্যবহার হয়ে আসছে। ঠান্ডা কাশি থেকে শুরু করে হাত পায়ের ব্যথা দূর করতে আদা অনেক বেশি কার্যকরী, এমনকি ওজন কমাতেও আদা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু আদা উপকারী হলেও কিছু মানুষের জন্য আদা খাওয়া মোটেই উচিত নয়। অনেকেই মনে করেন আদা প্রাকৃতিক মশলা, এর আবার ক্ষতিকর দিক কি? কিন্তু অনেকের জন্য আদা খাওয়া উচিত না। এক, গর্ভবতী মহিলাদের জন্য। গর্ভবতী মহিলাদের আদা খাওয়া একদমই উচিত নয়। আদাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক উত্তেজক আছে, যা অনেক সময় মিসক্যারেজ এবং প্রিম্যাচিউর বাচ্চা জন্ম দিয়ে থাকে। তাই এই সময় আদা বা আদা জাতীয় খাবার এড়িয়ে যাওয়া উচিত। দুই, যাদের আলসার আছে। যারা আলসারে ভুগছেন তাদের মোটেও আদা খাওয়া ঠিক নয়। আদা খেলে আলসারের সমস্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আলসার থাকলে আদা খাওয়া বন্ধ করুন। তিন, যাদের ওজন কম। ওজন কমানোর অন্যতম উপাদান হলো আদা। এটি মেটাবলিজম বৃদ্ধি করে, খাওয়ার রুচি কমিয়ে দেয়, এটি দেহের ক্যালোরি পোড়াতে সাহায্য করে। এই সকল কারণে ডায়েট লিস্টে আদা রাখা হয়। কিন্তু আপনি যদি ওজন বাড়াতে চান তবে আদা খাওয়া থেকে বিরত থাকুন, আদা আপনার ওজন আরো কমিয়ে দেবে। চার, রক্তে সমস্যা থাকলে। আদা রক্তে প্রদাহ বৃদ্ধি করে থাকে, কিন্তু যাদের হিমোফিলিয়া রক্ত রোগ আছে তাদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে। যারা বিভিন্ন রক্ত রোগের ঔষধ খাচ্ছেন তারা আদা খাওয়া থেকে বিরত থাকুন। পাঁচ, যারা ঔষধ খাচ্ছেন। যারা কোনো নির্দিষ্ট রোগের জন্য ঔষধ খাচ্ছেন তারা আদা খাওয়া থেকে বিরত থাকুন। আদার উপাদান ঔষধের সাথে মিশে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এটি রক্তকণিকা বৃদ্ধি করতে পারে, এমনকি ব্লাড প্রেশার ইনসুলিনও বৃদ্ধি করে দিতে পারে। ছয়, প্রদাহজনিত ফ্যাটের রোগ। যারা প্রদাহজনিত ফ্যাটের রোগে ভুগছেন তারাও আদা খাবেন না। আদা প্রদাহ বৃদ্ধি করে, পেটের রোগ আরো বাড়িয়ে দেয়, তাই এ সমস্যা থাকলে আদা বা আদার তৈরি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। সাত, বিশেষ ওষুধ সেবনের সময়। হাইপারটেনশন বা ডায়াবেটিসের ওষুধ খেলে আদা খাওয়া এড়িয়ে চলাই ভালো। আদা রক্তকে পাতলা করে, রক্তচাপ কমিয়ে দেয়, তাই সাধারণভাবে আদা খাওয়া উপকারী হলেও বিটা ব্লকার্স বা ইনসুলিনের মতো ঔষধের প্রভাব কমিয়ে দিতে পারে আদা। আদা উচ্চ রক্তচাপ লেভেল কমাতে কার্যকর হলেও যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ঔষধ খান তাদের মোটেও আদা খাওয়া যাবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর এরকম স্বাস্থ্য বিষয়ক এবং যৌন বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।